কেদারনাথ তুঙ্গনাথ যাত্রার পর এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব বদ্রীনাথ ধাম, তারপর নিয়ে যাব ভারতবর্ষের শেষ গ্রাম মানা, তার সাথে তোমাদের দেখাবো সরস্বতী নদীর উৎপত্তি, আর শেষে তোমরা দেখবে উত্তরাখণ্ডের সব থেকে সুন্দর গ্রাম খেরসু। কিন্তু তার আগে এরকম আরো নতুন ট্রাভেল ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এখন যাচ্ছি চারধামের আরেকটি ধাম বদ্রীনাথ ধাম। চোপদা থেকে বদ্রীনাথ হলো 184 কিলোমিটার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন রয়েছি বদ্রীনাথে। এখান দিয়ে সামনের ভিউটা যা দেখলে না, তোমরাও পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর লাগছে। কালকে রাতে আমরা বদ্রীনাথে এসে উঠেছিলাম ভজন আশ্রমে। এখান থেকে মন্দিরের দূরত্ব 100 মিটার। হোটেলের ঠিক সামনে দিয়েই বয়ে চলেছে অলকানন্দা নদী। পাহাড়ের কোলে মন্দিরের ঘণ্টা আর এই নদীর জলস্রোতের শব্দ পরিবেশটাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। আমরা একেবারে লাঞ্চ করে নেবো, তারপরে লাঞ্চ করে একটু শপিং করবো, এখানে অনেক দোকানপাট আছে। কাল যখন রাত্রে এসেছিলাম প্রায় 11:30 বাজে, তখনও মন্দির খোলা ছিল। যাবো আমরা দিনে। আমরা নারায়ণ দেবের প্রিয় তুলসী পাতা এবং ফুল নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ভোর থেকে ভক্তদের আগমনে মন্দিরের বাইরে লম্বা লাইন পড়ে, কিন্তু সন্ধ্যের পর ভিড় অপেক্ষাকৃতভাবে কম থাকে। পুজো দিয়ে দর্শন করে বেরোলাম। এখানে কিন্তু অলকানন্দার বাইরে থেকে পুজো দিতে হয়, আর যদি ভেতর থেকে পুজো দিতে হয় তাহলে অনলাইনে অ্যাপ্লাই করে তারপরে পুজো দিতে হয়। আসলে আমি শুনলাম, ভালোভাবে পুজো দিয়েছি। এটা হচ্ছে ফ্রি লাইন, টিকিট কেটে তোমরা পুজো দিতে পারো। 2500 টাকার অবধি আছে টিকিট কেটে ভেতর দিয়ে দর্শন করা যাবে। ঠিক উল্টো দিকে এই ব্রিজ দিয়ে এসে ডান দিকে এই রেস্টুরেন্টটা পড়বে। আমরা এখন লাঞ্চ করতেছি, বেশ ভালো রেস্টুরেন্টটা। এখানের রেস্টুরেন্টগুলো সবই মোটামুটি রিজনেবল প্রাইস। আমরা এখন বেরিয়েছি শপিং করতে, লাঞ্চ জাস্ট শেষ হলো। এখানে পাশে অনেক দোকান আছে, তো দেখে নেবো দোকানে কি কি আছে আর কি কি কেনা যায়। মন্দিরের ঠিক উল্টো দিকেই মার্কেট, অনেক রকমের জিনিস পাবে, কিন্তু কেনার আগে বার্গেনিং অবশ্যই করে নিও। কত বলছে? 1000 টাকা। 1000 টাকা? বাবা, 350 টাকা। আমরা এখন যাচ্ছি পেছনের রাস্তার দিকে। এটা হলো অরিজিনাল রুদ্রাক্ষ ফল, যেটার ভেতরে এই বীজটাই হলো রুদ্রাক্ষ। এটা হলো সাকেত রেস্টুরেন্ট, এটার উল্টো দিকেই আছে বিজয়লক্ষ্মী। এখান থেকে তোমরা শীতের পোশাক কিনতে পারো রিজনেবল প্রাইসে। রাতের মন্দিরের আলোকসজ্জা অতুলনীয়। আমাদের এই দুই ধাম যাত্রার শেষে এই মন্দিরে এসে বুঝতে পারলাম, উনি না ডাকলে আমরা হয়তো এইভাবে আসতে পারতাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এই বদ্রীনাথ থেকে যাচ্ছি এখন মানাগ্রাম। এখন বাজে 7টা, তো এখন আমরা বেরোবো। এবারের মতন বদ্রীনাথ যাত্রা শেষ করে আমরা চললাম মানাগ্রাম, যেটি হলো ভারতবর্ষের শেষ গ্রাম। বদ্রীনাথ থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন এসেছি মানাগ্রাম, এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। তো নিচের থেকে মানাগ্রাম অবধি যেতে 1 কিলোমিটার মতন লাগে, তো এখন আমরা যাচ্ছি। মানাগ্রামে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়ল, এখানের দেওয়ালে সাজিয়ে তোলা হয়েছে মহাভারতের সব চরিত্রদের। কথিত আছে পঞ্চপাণ্ডবের প্রস্থান হয়েছিল এই পথে। হচ্ছে গণেশ গুম্ফা, এখানে 18টা পুরাণ লিখেছিল গণেশ ঠাকুর, আর তার সাথে মহাভারতও লেখা হয়েছে। চলে এসেছি মানাগ্রামের বেশ গুম্ফা, দেখো। আমরা এখন চলে এসেছি ব্যাস গুফা,
ব্যাসগুফা থেকে বেরিয়েই আমরা এবার যাব সরস্বতী ধামের দিকে। হলো সরস্বতী নদীর উৎপত্তি স্থল, যেটি গিয়ে মিশেছে বদ্রীনাথে অলকানন্দা নদীর সাথে। এরা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম মানাগ্রাম, আর একটু দূরে গেলেই চায়না বর্ডার দেখতে পারবো। তো অসাধারণ ভিউ, আর মেঘ ঢেকে আছে, খুব সুন্দর লাগছে। আজকের রাতটা আমরা থাকবো খিরসুতে। এখান থেকে খিরসুর দূরত্ব হচ্ছে 202 কিলোমিটার। তোমরা অনেকেই জানো না হয়তো, গারওয়ালে অবস্থিত এই ছোট্ট গ্রামটির নাম খিরসু, যার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। পেয়েছে একটা সুন্দর পার্ক, বেশ ফুল বাগান আছে, দোলনা টোলনা আছে, খুব ভালো লাগছে। অনেকটা ভালো সময় কাটিয়ে আমরা রওনা হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তীর্থস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ডের সৌন্দর্য সবকিছুই তোমাদের এই ট্রাভেল সিরিজে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের নেক্সট থাইল্যান্ড ট্রাভেল সিরিজ, যেটা দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।